আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহনে তার অতপর তারই প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়ালামের উপর শতকোটি সালাত ও সালাম রশিদ কালি কোনো উদ্দেশ্য ছাড়াই চলে আসলাম ফেসবুক লাইভে কোনোই উদ্দেশ্য নেই হয়তো মনটা খারাপ নাকি দেশের অবস্থা খারাপ দশের অবস্থা খারাপ তা ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সামনে আপনাদের সাথে আর এখন তো খুব গরম পড়ছে মনে হয় গোটা ভারতবর্ষ জুড়ে এই গরমের আবহাওয়া তৈরি হয়েছে এক তো ওপর থেকে গরম কোথাও আবার বুলেটের গরম কোথাও আবার মিলিটারির গরম চারিদিকে শুধু গরম আর গরম চলছে মনে হয় আওয়াজটা ঠিকঠাক যাচ্ছে যদি যায় তো একটু কাইন্ডলি জানাবেন মাঝে মধ্যে ডিস্টার্ব করে এই জন্যই এই তো আজকে উদ্দেশ্যহীনভাবে লাইভ মানে ইয়ে নেই যে নির্দিষ্ট একটা মৌজু নিয়ে আলোচনা করবে এমন নয় ভালো লাগছে না মনটা খারাপ তাই ভাবলাম একটু লাইভে আসি চায় চলে আসলাম যোগ হয়ে গেছেন আলহামদুলিল্লাহ তো কাইন্ডলি জানাবেন যে আওয়াজটা ঠিক হচ্ছে কিনা আর সাথে সাথে আপনারা আলহামদুলিল্লাহ ঠিক আছে সাথে সাথে এটাও জানাবেন যে ওই যে গরুর রচনা কেমন লেগেছে কবিতা গরু রচনা তারপরে উঠে যাক প্রতিবাদ এগুলা কি সমাজের কোনো উপকারে লাগছে যদি লাগে উপকারে তো হয়তো ভবিষ্যতে আরও লেখার অনুপ্রেরণা পাবো লিখবো আদারওয়াইজ এসব লেখার কোনো কাজ নেই তাই না সমাজকে পরিবর্তন দরকার আমাদের আমাদের অবস্থা খুব খারাপ এখন উই প্রাউডু বান ইন্ডিয়ান আমরা ভারতবাসী হিসাবে গর্বিত এটা একসময় মানুষ বলতো এখন আর মনে হয় হ্যাঁ এই কথাটা অ্যাপ্রোপ্রিয়েট নয় সবারের জন্য তো কাশ্মীরের অবস্থা খুবই খারাপ অসহায় মজলুম ভাই বোনদের জন্য সবাই সবারই কাছে দোয়া প্রার্থী সবাই দোয়া করবেন নিষ্পাপ শিশু নিষ্পাপ মা বোন যাদের কোনো হয়তো অনেকের পাপও নেই আলহামদুলিল্লাহ তারপরেও অবস্থা খুবই খারাপ তবে সরকার যা করছে মনে হয় ভালো করছে সংবাদ মাধ্যমের মাধ্যমে এটাই আমরা বুঝতে পারছি কারণ কাশ্মীর নিয়ে যদি কেউ দেশ সরকার বিরোধী কোনো কথা বলে তাহলে নাকি আপনি দেশদ্রোহী ইউ হ্য দ্য টেরিস্ট সো সবাই ঘুমাচ্ছে আমিও জেগে কি করবো আমিও ঘুমানোর চেষ্টা করছি তো তারপরেও কি করবেন আমাদের এখন হাতিয়ার যেহেতু একটা আমরা বেছে নিয়েছি যে এটা আমাদের হাতিয়ার যা আমরা দোয়া করব তো চলেন অন্তত দোয়াটা করি কোনোদিন আজেলা পাঠ করি নামাজে নামাজে দোয়া করতে হবে আমাদেরকে ইস্যু নিয়ে যেন আল্লাহ সুমন তালার এটা যদি গজব হয় তাদেরকে যেন গজব থেকে রক্ষা করে আর যদি এটা ফিতনা পরীক্ষা হয় তাহলে আল্লাহ যেন পরীক্ষা উত্তীর্ণ হওয়ার চেষ্টা মানে তফিক আদা করে আর যদি এটা এমনি আল্লাহ সুমন তাল থেকে মানে একটা দিন ইসলামকে ভুলে যাওয়ার জন্য যদি কিছু হয় তাহলে যেন আল্লাহ সুমান তালা তাদেরকে ক্ষমা করে দিন এটাই তো কাশ্মীরের অবস্থা খারাপ মানে সেখানে মরছে মুসলমান আগামী দিনে মরবে মুসলমান তিনশো সত্তর ধারা থেকে শুরু একশো চুয়াল্লিশ ধারা জারি হয়েছে মানে সুট অ্যাড সাইট দেখলে মেরে দাও কোনো ইনভেস্টিগেশন নেই কোনো কিছু নেই শুধু মারো আর মারো এটাই চলছে ভারতবর্ষ জানি না কতদিন চলবে কারণ কিছু লিডার তো বলেছে দু হাজার একুশে নাকি মুসলিম মুক্ত ভারত করা হবে তো এটা দু হাজার উনিশ তাই না এ তো কুড়ি একুশ আর বছর জি না হয়তো জিলো ভাই টেনশন কই নেই এভাবে চলবে আমাদের সময় যাই হোক আজকে কাশ্মীরের মানুষের জন্য আমরা দোয়া করছি যে কাশ্মীরের মানুষকে আল্লাহ সুমাত যেন যারা মারা যেন জান্নাতুল ফেরদস নাসিব করেন অসহায় বাচ্চাদেরকে আল্লাহ সুমান তালা যেন হেফাজত করেন দোয়া করছে কালকে আবার ওই কাশ্মীরের লোকগুলো লাইভে আসবে যারা বেঁচে থাকবে অবশ্য সবাই থাকবে না বেঁচে যারা বেঁচে থাকবে তারা আবার হ্যাঁ আমাদের জন্য দোয়া করবে বলবে পশ্চিমবঙ্গের মানুষের জন্য আমরা দোয়া করি দোয়া ছাড়া তো আমাদের এর কোনো কাজ নেই আসলে মেন বিষয় হচ্ছে যে আমরা ইবাদত থেকে সরে গিয়েছি আল্লাহ সুমাতলা দিন থেকে যখন বিমুখ হয়ে যায় মানুষ আল্লাহ সুমাতালা তখন তার উপরে বোঝা চাপিয়ে দেন তার উপরে ফিতনা চাপিয়ে দেন পরীক্ষা চাপিয়ে দেন সো মানে উই হ্যাভ টু ফলো দ্য কোরআন অ্যান্ড সুন্না আমাদের কোরআন এবং সুন্না ফলো করা উচিত কিন্তু আমরা সেটা থেকে বিমুখ হয়ে নিজের নিজেদের মতো আমরা চলতে ব্যস্ত অসহায় বাচ্চাগুলোকে যখন গুলি করে মারছে মিলিটারিরা নির্দোষ মানুষকে যখন গৃহবন্দি করে দিচ্ছে তখনও যখন বুদ্ধিজীবী মানুষরা চুপ আছে গোটা ভারতবর্ষে তাহলে আর কি করার আছে চলুন কি করবার গরুর গোবর খোঁজ করি ওর মধ্যে যদি কোহিনুর হীরা পাওয়া যায় এছাড়া তো আর কিছু নেই ভাই এছাড়া আর কি করবেন বলেন অবস্থা তো খুব খারাপ কালকে আমরা মরবো ওরা বলবে আমরা কি করব আমাদের তো কিছু করার নেই এটাই চলছে দুনিয়া এভাবে চলবে চলেন এভাবে চলে আমরা জানি না কতদিন বাঁচবো যদি ইমাম মেহেদি তাড়াতাড়ি এসে যায় তো হয়তো বেঁচেই যেতাম তার দলে না হয় সামিল হওয়ার চেষ্টা করতাম ইমানটা হয়তো রক্ষা হতো কিন্তু জালেমদের পাল্লায় পড়ে অবস্থা তো আমাদের খুবই খারাপ তো আসুন আমরা অন্তত সবাই মিলে প্রত্যেকটা মসজিদে মসজিদে কোনোতে নাজালা পড়ি এবং আমরা দোয়া করি আর একটা প্রবাদ কিছুদিন আগে বলেছিলাম যে কিছু মানুষ লড়াই করতে চায় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে চায় অন্যায়কে রুখতে চায় কিন্তু তারা দারিদ্রতার লড়াই এসে ক্লান্ত শ্রান্ত হয়ে যায় আমরা আজকে আমাদের ছেলে মেয়েকে যখন স্কুলে পাঠাই তখন বলি যে বাবা কে কি করলো রাস্তায় তোমার দেখার দরকার নেই কে অন্যায় করলো কী করলো ইত্যাদি এসব দরকার নেই চলো স্কুলে যাবা আসবা ব্যাস বাজারে যাবা রিটার্ন চলে আসবা কে কি করলো তোমার দেখার দরকার নেই এটা যে একদম বাবা ছেলেকে বলছে আর লোকমান হেকিম তার ছেলেকে বলছে ইয়া না ও আমার কলেজার টুকরা আকিব ইসলা তুমি সলাৎ কায়েম করো প্রথমে নামাজের কথা বললেন কারণ নামাজ না পড়লে তোর মানুষ মুসলমান থাকে না নামাজের মধ্যে এক শেষ দা একটা জায়গা যেখানে আল্লাহ সোমাদার সঙ্গে কানেক্টেড হওয়া যায় কথা বলা যায় তো এই কথা বলার জায়গাটা যদি আমরা হারিয়ে ফেলি মানে আমার কাছে যদি মোবাইলটা না থাকে তো আমি লাইভে আসতে পারবো না আপনারা আমাকে দেখতে পারবেন না কথাও শুনতে পারবেন না বা আপনাদেরকে আমি কিছু বলতে পারবো না তাই না অ্যাওয়ারনেস করার জন্য কিছুই বলতে পারবো না সো এইটা যদি এই অবস্থা হয় তাহলে আমার কাছে মোবাইল নাই তা আপনাদের সাথে কানেক্টেড হতে পারছে না তো আপনার কাছে নামাজ নেই সলাদ নেই আর আপনার কাছে যদি সলাত না থাকে তাহলে তো আপনি আল্লাহর সাথে কানেক্টেড না আর আপনি যখন আল্লাহর সাথে কানেক্টেড না তাহলে তো আল্লাহ সুমনাত হয়তো আপনার নাম কেটেই দিয়েছে আমরা এমনি বলছি শাহিনুর রহমান মোহাম্মদ আশফাক উল্লাহ চৌধুরী বা আয়ুব আল মামুন এগুলো এমনি হয়তো বলছি আর কি নামের নাম কিন্তু আসলে হয়তো আল্লাহ সুমনতালার কাছে আমাদের আর নাম নেই কবেই হয়তো বাতিল হয়ে গেছে আবার রিনুয়াল করতে হবে তো ছেলেকে লোক মানে বলছে যে হে আমার কলিজার টুকরা আকিমি সলা তুমি সলাৎ কায়েম করো নামাজ পড়ো ছেলেকে নামাজ পড়তে বলছে মানে মানে তোমাকে প্রথমে আল্লাহ সুবেন তাল্লার সঙ্গে কানেক্ট হতে হবে মানে শেষ দায় যে আল্লাহর নিকটবর্তী হওয়া যায় আল্লাহর সাথে কানেক্ট হলেই তো আল্লাহ আপনাকে সাহায্য করবে আর আপনি সাহায্য চাইবেন আল্লাহর কাছ থেকে উইদাউট মোবাইল যেমন আমি আপনাদের কাছে পৌঁছাতে পারবো না উইদাউট সালায় ইউ ক্যান রিচ টু দ্য আল্লাহ সুবান তাআলা আপনিও আল্লাহ সুমনতল্লার কাছে পৌঁছাতে পারবেন না তো ছেলেকে লুকমান হিকিম বলছে হে আমার কলেজ আর টুকরা হাকিম সলা তুমি সালাদ কায়েম করো তারপরে বাক্য লুকমান হিকিম ছেলেকে বলছে অমরুবিল মারুফ কনহানিল মুনকার বেটা সমাজে যদি কোনো ভালো ভালো কাজ তোমার জানা থাকে সেটা মানুষকে বলবে যে এই কাজটা করুন এই কাজটা ভালো এই কাজটা করুন এই কাজটা ভালো আলহামদুলিল্লাহ এটা করবে তারপরে তিনি যে দ্বিতীয় বাক্য বললেন হয়তো ভালো কথা বলার মানুষ অনেক আছে ফরজ নামাজের পরে আয়তুল কুরসি পড়েন জান্নাতে যাবেন আলহামদুলিল্লাহ হাদিস সহি কোনো সমস্যা নেই বয়ান করতেই পারেন তো আমরা এই মানে কি বলবো যত ভালো কাজ আমরা সমাজে নির্দেশ করছি আলে মোলামা করছি আলহামদুলিল্লাহ আর আমরা আবার কি করি এই শুধু এটার উপরেই অনেকে স্টিল থেকে যায় মানে এটাই না এটা তো বৈধ না তাই না একই সাথে যেমন আপনি ভালো কাজে নির্দেশ করবেন তেমন মুনকার খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখতে হবে মানে একটা অন্যায় চলছে আপনি আমি যদি চুপ থাকি তাহলে সেই অন্যায়টা বেড়ে বেড়ে যাবে আজকে দেখুন বন্ধন এই যে লোন মুসলমানকে শেষ করে পঙ্গু করে দিচ্ছে দুনিয়াতে পঙ্গু করছে আখেরা তো পঙ্গু হয়ে যাচ্ছে আমরা আজকে চুপ আছি সমাজে আর আমরা সমাজে চুপ আছি কিন্তু এই ঘটনা ঘটছে তো তাই তার ছেলেকে বললেন যে অসবির আলা লুকমান কিম তার ছেলেকে বললেন অমরুবিল মারুফ অনহাইল মুনকার খারাপ কাজ দেখলে বাধা দিতে হবে খারাপ কাজ মানে কোন অন্যায় ঘটছে সেটাকে বাধা দিতে পারে অন্যায় তো আমাদের সমাজে প্রতিনিয়ত হচ্ছে আর এ অন্যায় সে যেই করুক না কেন সেটা আপনি করেন আমি করুক অথবা নেতা করুক বা মন্ত্রী করুক আপনাকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেই হবে যতদিন জীবন আছে আর ভালো করে শুনে রাখুন মেসকা শরীফ হাদিস নাম্বার সেভেন্টি থ্রি হাদিস নাম্বার সেভেন্টি থ্রি এই সেভেন্টি থ্রিতে আসলে মাঝে মাঝে আটকে যাচ্ছে কিছু কিছু কমেন্টস আসছে পড়ে ফেলছে হয়তো এই জন্যে তো আল্লাহ সুমন বলছেন যে সবারই ভাগ্য লিখে রাখা হয়েছে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে যখন সবারই ভাগ্য লিখে রাখা হয়েছে তার মানে এটা কনফার্ম যে আপনি কোথায় মারা যাবেন আপনি আমি কোথায় মরবো এটা কনফার্ম অ্যান্ড কিভাবে আমাদের মৃত্যুটা হবে এটাও কনফার্ম সো স্কেয়ার ভয় করার কোনো কারণ নেই তাই না তো ভয় করার যদি কোনো কারণ না থাকে তাহলে আপনি অন্যায় আপনার সমাজে চলছে আপনি কেন দেখবেন না তাই না সোরা লোক সতেরো নম্বর তেরো নম্বর আয়াত এগুলোকে পড়ুন আল্লাহ সুবানা তাহলে তো এখানে বলছে যে আমার কলিজার টুকরা তুমি সালাত কায়েম করো ভালো কাজের আদেশ দাও আর মন্দ কাজ যখন সমাজ হবে নিষেধ করো তো আপনি আমি সবাই যদি মুসলমান হই অন্তত অ্যাটলিস্ট যদি কালেমা পড়ে থাকি তাহলে আমাদেরকে তো অন্যায় কাজের বিরুদ্ধে কথা বলতে হবে অন্যায় কাজে কাজের বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে যদি আপনি ফিফটি পার্সেন্ট করে নেন তাহলে ভালো কাজের জন্য আদেশ যদি ফিফটি পার্সেন্ট করেন তাহলে ফিফটি পার্সেন্ট আপনাকে অন্যায় প্রতিবাদ করতে হবে করতেই হবে নইলে আপনি আল্লাহ সুবাদাল্লাহ দিনকে ফুলফিলমেন্ট করলেন না পরিপূর্ণ হলো না পূর্ণাঙ্গ মানে ইয়া আল্লাহ সুমাদ ইয়াঈ আমারগন অফা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো সোরা বাকারা সোরা নম্বর দুই আয়াত নম্বর দুশো আট এর মতো আপনি কিন্তু এখনও ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকলেন না হয়তো অনেকে ভাববেন যে আমি তো আলোচনা কিছুই করবো না কিন্তু লেকচার দিতে শুরু করেছি জানি না লেকচারগুলো হয়তো কাজে লাগবে আমাদের তাই বলে ফেললাম তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ইসলামের মধ্যে যদি পরিপূর্ণ ঢুকে থাকি আমরা বা নিজেকে মুসলমান হিসাবে দাবি করি আল্লাহর কাছে মুসলমান হিসাবে যদি সান্নিধ্য পাওয়ার চেষ্টা করি কালেমা তাহিদের ভিত্তিতে যদি জান্নাত যাওয়ার জন্য আশা পোষণ করি তাহলে তো আপনাকে যেমন ভালো কাজের আদেশ করতে হবে তেমন মন্দ কাজে নিষেধ করতে হবে তাই ছেলেকে বলেন বেটা তুমি মন্দ কাজের নিষেধ করো এটা বলার পরে লোকমা হেকিম যে একটা বাক্যটা বললেন এটা খুব স্ট্রেঞ্জ একটা ওয়ার্ড শব্দ বা সেন্টেন্স বলা যেতে পারে শব্দ নয় সেন্টেন্স উনি বললেন অসবির আলামা সাবাক ব্যাটার ধৈর্য ধারণ করো প্রথমে বললেন যে ছেলেকে বললেন যে তুমি নামাজ কায়েম করো সলাদ আদায় করো দুই নম্বরে বললেন যে ভালো কাজের আদেশ করো তিন নম্বরে বললেন যে বেটা অন্যায় যদি কোনো কাজ হয় তাহলে তুমি বাধা দাও তো সলাদ ভালো কাজের নির্দেশ অন্যায় কাজের বাধা এবার ছেলেকে লুকমান হেকিম বলছেন যে অসবির আলা মা সাবাক বেটা ধৈর্য ধারণ করো এর মানে কি ইলাস্ট্রেশন কী ব্যাখ্যাটা কী এর মানে যদি আপনি সলাদ কায়েম করেন নো প্রবলেম করতেই পারেন আপনি কোনো সমস্যা নেই কেউ আপনাকে খারাপ বলবে না সবাই হালান সে হালান বলবে ওয়েলকাম তাই বলবে তাই না মসজিদে সবাই খুশি হবে তারপরে আপনি যখন বলবেন যে ভালো ভালো কাজ করতে হয় সলাত আদায় করতে হয় এই যে যে মাস চলছে এই মাসের আরাফাতের দিন যদি আমরা সিয়াম পালন করি পেছনের এক বছর আর সামনের এক বছর গোনা মাপ হয়ে যায় আল্লাহ সুমাতলা বলছি এই দশ দিন বেশি বেশি করে জিকির করো তসবি করো তাহালিল করো আল্লাহ হকবর আল্লাহ হকবর আল্লাহ ইল্লাহ আল্লাহ আকবর আল্লাহ হকবর আল্লাহ হামদ এই যে এইগুলা এইগুলো আলহামদুলিল্লাহ আপনাকে আপনি যখন বলবেন তা আপনাকে কিন্তু মানুষ দিবে বাহুবা দিবে আল্লাহ মাস আল্লাহ কি দারুণ কথা বলেছে ছেলেটা কথা বললো না মাসা খুব ভালো কিন্তু এই লোকই যখন ছেলেকে ওই আপনার ওই জাতির সামনে যখন বলবে যে আপনি যে লোনটা নিচ্ছেন এটা কি জানেন আপনি আপনার মায়ের সঙ্গে জেনা করছেন না হজবিল্লা নিজের মায়ের সঙ্গে জেনা করা এটা কি আউজিত এটা একটা মানে বাক্য তো বাক্যটাও যেন মুখে নিতে কেমন লাগে তাই না যে নিজের মায়ের সঙ্গে জেনা করা তারপরে সমাজে অন্যায় কাজ হচ্ছে বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হচ্ছে দুজন কাপল তখন কিন্তু আপনার ওই যে ডিমান্ড করে যে টাকা পয়সা নেওয়ার ব্যাপারগুলো হ্যাঁ সেইগুলা আবার একই প্যান্ডেলে ছেলে মেয়েদের খাওয়া সে বেলেল্লাপনা একটা ড্রেস পরা বা নিজের স্ত্রীকে ছেড়ে দিয়েছেন সে যেভাবে খুশি পোশাক পরে যাচ্ছে এক বিয়েতে যেন হাজার জেনার সূচনা হচ্ছে হাজার জেনা হচ্ছে হাজার পরকিয়া হচ্ছে এইসব কাজগুলা যখন আপনি বলবেন যে এইগুলা জায়েজ নয় ইসলামে ঠিক নয় এটা এই কাজগুলো করতে হবে বিদাতকে ত্যাগ করতে হবে এত পরিমাণে ফোন আসে যে মুশকিল হয়ে যায় তো এই যখন অনলাইন কাজ আপনি করতে যাবেন তখন কিন্তু এলাকার মানুষ আপনার উপরে ক্ষুব্ধ হবে এটাকে আমি প্র্যাকটিক্যাল করেছি জি হ্যাঁ আমার এক ভাগ্নের দোকান থেকে একবার বিড়ি তুলে দিলাম যে এই দোকানে বিড়ি জর্দা গোল খৈনি এগুলো বিক্রি হবে না আচ্ছা বলেন তো বিজ্ঞান বলছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে প্রতি বছর প্রায় নিয়ার অ্যাবাউট চল্লিশ লাখের আশপাশে মানুষ মারা যায় বিড়ি পান জর্দা গুল ইত্যাদি খাওয়ার ফলে তো এটা বিজ্ঞানের দিক দিয়েও খারাপ আর যারা বিদাতি ভাইয়েরা রয়েছেন তারা অনেকে এটাকে বলেন মাখরু মাখরু মানে অপছন্দনীয় এটা তাদের দৃষ্টিকোণ থেকেও খারাপ আর আমরা এটাকে বলি সরাসরি হারাম যার অসংখ্য দলিল আমার বিভিন্ন লেকচারে পেয়ে থাকবেন তো এই যে সমাজের ক্ষতি আমাদের দেশের ক্ষতি দশের ক্ষতি একটা মহিলার সামনে যদি আপনি বিড়ি পান করেন বা সিগারেট পান করেন তার পেটে যদি সে মহিলা যদি প্রেগন্যান্ট হয় তার পেটে যদি বাচ্চা থাকে তো মায়ের ক্ষতি আপনার ক্ষতি এবং বাচ্চাটারও ক্ষতি সো আপনার নিজের ক্ষতি করার অধিকার আপনার নিজে থাকতে পারে আপনার অধিকার আপনি মনে করেন যে আমার নৈতিক অধিকার কি দেয় আপনি বলতে পারেন কিন্তু আপনি তো ওই বাচ্চাটা ক্ষতি করতে পারেন না যে এখনও পৃথিবীতে আসেনি আপনি তো ওই মায়ের ক্ষতি করতে পারেন না যার কোনো পাপ নেই তাই না বা যার কোনো আপনার সাথে কোনো সম্পর্ক নেই বা আপনি ওকে পাপ করাবেন কেন তাহলে এই যে অন্যায়গুলো ঘটছে তখন ওর দোকান থেকে আমি যখন বিড়ি তুলে দিলাম তো কিছু মানুষের কমেন্ট শুনবেন কিছু মানুষ আমার কানে শোনা যে বারবার ফোন বিরক্ত লাগছে তো আমার নিজে কানে শোনা কিছু মানুষ বলছে যে এই ছেলেটাকে গ্রাম ছাড়া করতে হবে মানে আমাকে সাইনুর আমাকে গ্রাম ছাড়া করতে হবে হোয়াই হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট এর পেছনে কারণ কি তো দোকান থেকে বিড়ি সিগারেট তুলে দিয়েছে তাই দোকান থেকে বিড়ি সিগারেট তুলে দিয়েছে তাই মানে ব্যাপারটা কেমন যেন যে নরেন্দ্র মোদীর যদি পাতলা পাই হয় দেখা যাবে নরেন্দ্র মোদী হয়তো বলে দিল যে ইস পাকিস্তানকে সাজেস্ট পাকিস্তানকে ও হতেও পারে ভাই এটা আরে ফালতু আমরা নরেন্দ্র মোদীর প্রশংসা করি এ মাত্র খালি গুগল মনে হয় কি জানি কে কিনে নিয়েছে নাকি গুগলে যদি লেখা যায় যে মোস্ট টপ টের ইন দ্য ওয়ার্ল্ড তো দশজনের জনের মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নাম আসে যে দশজনের মধ্যে উনি একজন মনে হয় গুগল বিক্রি হয়ে গেছে কে জানে আল্লাহ জানে তো যাই হোক এই হচ্ছে বিষয় তো আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা জানি না আমাদেরকে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে কোরআন বলছে আমি না এই নিয়ে এবার বহু আলেম আমাদের নামে পূণ্ডাও করে যে এরা কী চাইছে এরা কি সন্ত্রাসী ছড়াতে চাইছে ইমপসিবল ইম্পসিবল কখনোই না নিরীহ মানুষকে হত্যা করা এটা ইসলাম সাপোর্ট করে না নিরীহ মানুষকে হত্যা করা ইসলাম সাপোর্ট করে না ইসলামের যে যুদ্ধের যে সিস্টেম এটা যদি গোটা পৃথিবীর মানুষ কোরআন এবং হাদিস থেকে ফলো করতো সবাক অবায় অবাক হয়ে যেত যে বুড়ো মানুষকে মারা যাবে না বৃদ্ধাকে মানে বুড়ো ছেলে হোক বা মেয়ে হোক মারা যাবে না ছোট বাচ্চাকে মারা যাবে না ফসলের ক্ষতি করা যাবে না পশু জীব জানোয়ারের ক্ষতি করা যাবে না আল্লাহ আকবার কোথায় আছে এমন বিধান আমরা অন্যের বিরুদ্ধে কথা বলি মানে যারা করাপ্টেড লোক যারা সিরিয়াসলি করাপ্টেড অরিজিনালি করাপ্টেড তারা বিরুদ্ধে তাদের বিরুদ্ধে কথা বলতে হয় এটা তো আপনার নীতিও আপনাকে শেখায় আপনি যে স্কুলে পড়াশোনা করেছেন কোথাও না কোথাও দেখবেন প্রতিবাদের ভাষা আপনাকে শেখানো হয়েছে বাংলা ইংরেজি লিটারেচার যেগুলো রয়েছে অবশ্যই দেখবেন প্রতিবাদের একটা ব্যাপার কিন্তু আবহ তৈরি করা হয়েছে তাই না তো এটা ইসলাম মমতাকে শিক্ষা দিয়েছে তো ছেলেকে লোক মানে কি বলছে যে এটা তুমি ধৈর্য ধারণ করো কেননা জাতি তোমার কথা মেনে নেবে না জাতি তোমার কথা মেনে নেবে না কেন মেনে নেবে না কি কারণে মেনে নেবে না কারণ মানুষ চলতে চায় তার মতো করে আপনি আপনার শরীরটা সুন্দর কত সুন্দর আপনি দেখতে চুলগুলা রেশমির মতো চোখ চোখ একদম মানে সে কী বলবো বনলতা সেনের মতো আপনার পুরো দেহ যেন ঢেউ খেলানো কত সুন্দর শরীর আপনার আপনি ওটা নিয়ে স্কুলে মানে ওটা নিয়ে রাস্তায় চলছেন ওই শরীরটা নিয়ে রাস্তায় চলছেন আপনি অপরকে আপনার অঙ্গভঙ্গি আপনার শরীরটাকে দেখিয়ে আনন্দ পান আমি যদি আপনাকে বলি যে আপনাকে কাল থেকে বুর্খা পড়তে হবে কাল থেকে আপনাকে ঢাকতে হবে চুলগুলো আপনি এত সুন্দর চুল কেন আপনি অন্যজনের জন্য রেখেছেন এটা আপনার রিজার্ভ কারোর জন্য থাকবে এটা সামনের জন্য রিজার্ভ থাকবে সো আপনি কেন এটাকে প্রদর্শন করছেন আপনাকে বুরকা পড়তে হবে আপনি আমার পুরো গেলেন রেগে যাবেন না এই তো মোল্লারা কথা বলে ভাই যখন আমরা এই কথা বলি তখন মোল্লা হয়ে যায় আবার যখন ইংরেজি বলি তখন বলি যে এটা কোথায় থেকে শিখলো মানে স্ট্রেঞ্জ একটা ব্যাপার একটা দাঁড়িয়ে লোক যেন কিছু পারে না আমাদের সমাজটা এরকম হয়ে গেছে তো আসলে আমাদের উদ্দেশ্য কথা বলার উদ্দেশ্যে এটাই যে আপনি দেখুন আজকে আমি এমনি বললাম যে লাইভে আসলাম তাই না কী ভালো লাগছে না দেশের অবস্থা খারাপ কাশ্মীরের অবস্থা খারাপ একটু দোয়া করার জন্য দোয়া চাওয়ার জন্য আসলাম মানুষকে একটু দোয়া করবে সে ভাই বোনদের জন্য অসহায় ভাই বোনদের জন্য বাচ্চাদের জন্য তো এসে অনেক কথা আপনাদেরকে শুনিয়ে দিলাম হয়তো অনেকে বিরক্ত লাগে আমার কথা শুনতে তারা স্কেপ করে যাবেন বা আনফ্রেন্ড করে দেবেন আমাকে মানে আমি প্রতিনিয়ত প্রচুর আনফ্রেন্ড করি কারণ কেউ বাজে ছবি পোস্ট করলো বা কেউ এমন কিছু কমেন্টস করলো যেটা হয়তো গ্রহণযোগ্যই নয় মানে বুঝতে পারছেন তো কিছু পণ্ডিত অনেক থাকে সে পণ্ডিতদের মাঝে মধ্যে ইয়ে করতে হয় আনফেড করতে হয় তো যেটা বলতে চাইছিলাম যে আজকে আমাদেরকে কিন্তু অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে কথা বলতে হবে এটা আপনার নীতিও আপনাকে শেখায় আপনি যে ধর্মের হন না কেন অবশ্যই এটা আপনাকে শেখায় তাই না তো এই ক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল করি তাহলে মনে হয় পৃথিবীটা অনেক সুন্দর হতো কারণ সবাই যদি আমরা মনে করি যে ও মরলো তো আমার কি ও কি করলো আমি দেখব কেন কেন আপনি তো দায়িত্বে আছেন আল্লাহ সুবান রসুল সাল্লু সাল্লাম আমাদেরকে বলছেন যে খুল্লিখুম রাইন প্রত্যেকে রাখাল পৃথিবীতে যারা রেখেছে সবাই রাখাল সার্ভেন্ট চাকর প্রত্যেকে তার নিজ নিজ জায়গা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আপনি দাঁড়িয়ে রেখেছেন দাঁড়িয়ে আলহ মানুষ পাচক সালাত আদায় করেন মাঝে মধ্যে তার হাত যদি আদায় করেন আপনার মেয়েটা উইদাউট বুরকা রাস্তা দিয়ে চলে আপনি বলছেন আপনি ইমানদার এটা কেমন করে হয় কথা শুনতে আপনার খারাপ লাগবে হয়তো কিন্তু এই কথাগুলো যদি শুনে একটু কষ্ট পেয়ে আপনার স্ত্রীকে বুরখা পড়ান মেয়েকে বুর্কা পড়ান তাহলে আখের হাতে কিন্তু ভালো হবে তাই না তো এই জন্যেই যখন আমি কোনো কথা বলবো তখন বলবো যে ভাই সুন্দর কথা বলে মাসাল কিন্তু যখন আমি এইসব কথা বলবো যে এটা হচ্ছে হচ্ছে সেটা অন্যায় অন্যায় তখন কিন্তু আপনি কিন্তু খুব বিপদে পড়ে যাবেন খুব বিপদে পড়ে যাবেন যে ছেলেটা কথা বলে ভালো কিন্তু মাঝে মধ্যে এত ফালতু কথা বলে আরে আমার মেয়ে বুরখাম না পরে চললো তো ওর বাপের কি অনেকে বলে কিন্তু অনেকে বলে মানে দুনিয়া এক পাঠশালায় হার দিন পড়াশোনার জায়গা এখানে প্রতিদিন কিন্তু মানুষ কি করে শিখে কিছু না কিছু কিছু না কিছু শিখে তো আমরা মুসলমান আল্লা সুবান তালার একটা অনুগ্রহ আলহামদুলিল্লাহ যে না মানে এখনও আমরা মুসলমান হিসেবে আছি তো শুধুমাত্র নামকা বাসতে নয় অন্তরের ও মুসলমান হতে হবে আল্লাহ রসুলের কাছ থেকে নৈতিক চরিত্র শিখতে হবে আর অমুসলমানদের সঙ্গে আমরা চলি সহবস্থানভাবে চলি সারা জীবন চলবে ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না আর ইউটিউবে কিছু কিছু ভিডিও আমার কয়েক লক্ষ লক্ষ ভিউ হয় কিন্তু আমি অবাক হয়ে যাই যে প্রতিদিন মানুষ আমাকে এত গালি দেয় কিছু কিছু মানুষ একদমই কারণ না বুঝে বিশ্বাস করুন একদমই কারণ না বুঝি আচ্ছা গরুর যে রচনাটা এ এখানে দেখলাম যে এক ভাই গালি দিচ্ছে গরুর রচনা ওখানে তো উনি বলছেন যে আমাদের ধর্ম নিয়ে আপনি কেন পড়লেন ভাই আমি গোবরচনা ধর্ম নিয়ে পড়েছি দেখুন নেতা মন্ত্রীরা বলছে যে গোবর নাকি কহিনু হিরাচ্ছে দামিয়ে স্ট্রেঞ্চ একটা অদ্ভুত দেশে বসবাস করি ভাই সবাইকে নোবেল দেওয়ার দরকার যতগুলো লিডার রয়েছে আশ্চর্য একটা ব্যাপার একজন বলছে যে আটচল্লিশটা রোগ সেরে যায় গরুর মুত নাকি মানে সরি পেশাব পান করলে এটা কি একটা বলেন দেখি ক্যান্সার বংকাইটিস সব কিছু মানে ভালো হয়ে যায় গরুর পেশাবে ভাই মেডিকেল সায়েন্সে এত টাকা নষ্ট করে কিলাম স্বাস্থ্য ক্ষেত্রে এত টাকায় বিনিয়োগ করে কিলাম যদি গরুর পেশাবে হয়ে যায় আল্লাহ আমরাও ইউজ করবো তাহলে কেন না তাহলে এই যে উল্টোপাল্টা যখন কথা আমাদেরকে শোনায় তখন কিন্তু আমাদের মনটা খারাপ হয়ে যায় তাই কথা বলতে হয় কারণ কি করবো ছোটোবেলা থেকে লেখালেখির একটা অভ্যাস আছে আর ভালো লাগে না খুব কষ্ট হয় যে কি করবো রে ভাই বসে থাকবো একটুও যদি একজন মানুষও যদি কথা শুনে একটু পরিবর্তন হয় তাই বলা আর কি আরও অন্য কোনো উদ্দেশ্য নেই কত হাজার লোক দেখলো কত কমেন্টস আসলো কত ভিউ হলো এগুলো আমি কখনো দেখি না আমি লাইভ করার পর আর কমেন্ট দেখি না হয়তো যখন প্রশ্ন করতে বলি তখন হয়তো কিছু কমেন্টস দেখি কারণ আমি জানি যে কেউ আমাকে গালি দেবে কেউ ভালো বলবে গালি বা ভালো বলা কেউ যদি ভালো বলে তো তাকে যা জাকাল্লা খায় আলহামদুলিল্লাহ আর কেউ যদি গালি দেয় তো তার যে তাহার তার যে ঈদের নামাজ তার যে মানে সে যতটুকু গোছের ইমানদার মানুষ অতটুকু সেই নেকি যেটা অর্জন করবে সেটা আমাকে কিয়ামতের মাঠে দিবে সো আপনি আপনার গালির মাধ্যমে আমি যদি কিয়ামতের মাঠে জায়গাই পাই ভালো কিছু আমল পাই তো আমার তো টেনশন না দেন না আপনি গালি আর গালি রসুল সমস্ত আল্লাহ রসুলরা শুনেছিলেন পৃথিবীর সমস্ত ভালো ভালো মানুষরা শুনেছিলেন তো আমরা একবার অতি নগন্য কোনো যোগ্যতা নেই কথা বলতে গেলে ভুল বলি ভাষাগত ভুল আছে মাখরাজ শুদ্ধ নেই মানে সব কিছু ভুল নিয়ে চলি তবু যতটুকু পারি করি তো যেহেতু আল্লাহ রসুল বলেছেন বাল্লিগুয়ার্নি ওলা আয়া তুমি যদি একটা আয়াত জানো তবুও সেটাকে প্রচার করো মানে উই হ্যাভ টু গিভ দাওয়া টু দ্য ওয়ার্ল্ড আমরা গোটা পৃথিবীতে দাওয়াতের কাজ করতে বাধ্য এই জন্যই হয়তো কিছু নসিহত নসিহত করার মতো যোগ্যতা হয়তো আমার নাই তবুও করি আর কি যতটুকু পারি দিনই ভাই হিসাবে দিনই বোন হিসাবে যারা থাকেন লাইনে দেখেন বুঝেন আমার কি শুধু মূল্যায়ন মানে ভালো লাগবো ভালো লাগলো এই কথা বলে নয় বরং মূল্যায়ন করবেন মূল্যায়ন করে দেখবেন আমি কথাগুলো কি বলি আমি খুব নিরপেক্ষ দৃষ্টিতে কথা বলার চেষ্টা করি কিন্তু অনেক মানুষ হয়তো শুরুতে দেখে নেবে দেখে নিয়ে বলবে যে তো মুসলমান একজন মানুষ দাঁড়িয়েলা লোক আর কী বলবে এই ধারণা থেকে আমাদেরকে সবাইকে বেরিয়ে আসতে হবে কারণ আমার প্রচুর হিন্দু বন্ধু আছে এখনও কথা হয় প্রতিনিয়ত কথা আমার বউ স্টুডেন্ট আছে যখন আমি পড়াতাম প্রচুর স্টুডেন্ট আমার হিন্দু আছে আলহামদুলিল্লাহ তারাও কমেন্টস করে তারাও অনেক কথা বলে আমার ব্যাপারে হ্যাঁ তো তারা আমাকে চেনে জানে হুম তো আসলে মুসলমান হচ্ছে একটা এমন একটা জাতির নাম যাদের কাছ থেকে সবাই নিরাপদ দেখেন আল্লাহ রসুলের একটা হাদিস গোটা পৃথিবীর কাছে পৌঁছে দেন তো হাদিসটা সবাই পৌঁছে দেন হাদিসটা দেখেন দেখেন আল্লাহ রসুল বলছেন যে আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি মমিন নয় আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি মমিন নয় আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি মমিন নয় এ কথা তিনবার আল্লাহ রসুল বললেন তখন সাহাবিরা ঘাবড়ে গিয়ে বলছেন যে আল্লাহ রসুল কারা মমিন নয় আপনি কাদের কথা বলছেন তাদের মধ্যে কি আমরা আছি মানে দেখেন আবহটা কেমন তখন আল্লাহ রসুল বলছেন যার হাত থেকে যার মুখ থেকে জাতি নিরাপদ নয় ভালো করে বুঝবেন যার হাত থেকে যার মুখ থেকে জাতি নিরাপদ নয় আল্লাহ রসুল বলছেন জাতি মুসলমান ভাই বলেনি অনেকে বলেন যে মুসলমানরা মুসলমানকে সাহায্য করে ভুল কথা ডাহা মিথ্যা কথা এইটা হচ্ছে মুসলমানদের একটা বৈশিষ্ট্য যে আল্লাহ রসুল বলছেন যে ও মুসলমানই না ও ইমানদারি না মানে ওর সাথে একটা অমুসলমানের সাথে কোনো পার্থক্য নাই যে ব্যক্তির হাত থেকে অপর কোনো ভাই অপর কোনো মানুষ নিরাপদ নয় সে হতে পারে হিন্দু হতে পারে শিখ হতে পারে খ্রিস্টান এবার আপনি কোনো হিন্দু ভাই বোন যদি আমার লাইফটা দেখে থাকেন তারা বলতে পারেন যে ভাই অনেক হিন্দু মুসলমানকে তো দেখেছি তারা টেরোরিস্ট বিশ্বাস করুন টেরোরিস্ট ওটা একটা আলাদা ধর্মের নাম ওটা একটা আলাদা ধর্মের নাম তাহলে তো আমি বলবো যে ওই যে আপনার আর এস এর গুণ্ডারা মারছে তাহলে কি আপনি কি হিন্দু সেই হিন্দু আমি বলবো না সবাই হিন্দু জি না এদের কোনো ধর্ম হয় না টেরোরিস্ট সন্ত্রাসের কোনো ধর্ম হয় না সো আমাদেরকে এখান থেকে দূরে থাকতে হবে তো একজন মুসলমানের হাত থেকে যখন গোটা জাতি নিরাপদ তবে সে মুসলমান যদি এরকম মুসলমান খুঁজে আপনি পাবেন ইনশাআল্লাহ বহু পাবেন আর যদি দেখছেন যে কথায় কথায় বোমাবাজি কথায় কথায় অনেক কিছু এরা মুসলমান নয় আমি বলছি সাক্ষ্য দিচ্ছি এরা মুসলমান নয় তো যাই হোক সর্বশেষে বলি যেহেতু সলাতের সময় হয়ে আসলো আমারও স্টুডেন্টরা দেখছি ছেলেরা খেতে নামছে আসলে বারবার এদিকে তাকাচ্ছে কাছে মানে সিসিটিভিতে দেখছি স্টুডেন্টরা পড়াশোনা করছিল মেয়েদের খাওয়া হয়ে গেছে ছেলেদের ছেলেরা খাওয়ার জন্য নামছে তো যাক সর্বোপরি যে কথাটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে অবশ্যই কেরালার ভাই বোন এই মানে কাশ্মীরের যে ভাই বোনরা রয়েছে অসহায় ভাই বোন তাদের জন্য দোয়া করবেন আল্লাহ সুতলাহ যেন তারকে ক্ষমা করে দেন আল্লাহ হুমামিন আর যারা মারা যাচ্ছেন তার জন্য জান্নাতুল ফেরতোস আল্লাহ সুতরাহ দান করেন আল্লাহ হুমামিন আর যারা অসহায় নিপীড়িত অত্যাচারিত আল্লাহ সুমাতাল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ করার আদা করে আল্লাহ উম্মামিন এবং যারা মারতে গিয়েছে আল্লাহ যেন তাদের বুকে হেদায় তার আলো জেলে দেন আল্লাহামিন এখানে শেষ করছে আজকে লাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি ওবরাকিয়াতু